আসসালামু আলাইকুম। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি খুবই সিম্পল এবং টেস্টি, ছোট বড় সবার দারুণ পছন্দের। এই রেসিপিটির নাম চিকেন নাগেটস। আজ আমি দুই ধরনের চিকেন নাগেটস তৈরি করে দেখাবো কীভাবে খুব সহজে এই চিকেন নাগেটস তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কেজি মুরগির মাংসের কিমা। এই কিমাটা আমি কীভাবে তৈরি করেছি সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মুরগির বুকের মাংসের যে তেল ছাড়া হাড় ছাড়া মাংসটা থাকে সেটা আমি ছোটো ছোটো করে কেটে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। অল্প অল্প করে ব্লেন্ডারে দিয়ে এই মাংসটাকে ব্লেন্ড করতে হবে, তাহলে খুব দ্রুত এটা ব্লেন্ড হয়ে যাবে। মাংসটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই মাংসটা ব্লেন্ড করার সময় অবশ্যই ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, তা না হলে এই মাংসের মিশ্রণটি পাতলা হয়ে যাবে। এখন কিমা করা মাংসের মধ্যে কিছু মশলা মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, 2 চা চামচ চিনি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ করে আদা রসুন বাটা, 2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার কিউব করে কেটে রাখা মাংসটা মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ ডিম 1টি। এখন ভালোভাবে মেখে 20 মিনিটের জন্য একপাশে রেখে দিব। এখন যে মাংসটা আমি কিমা করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে। এটাকে আমি 4 ভাগ করে নিলাম। এখন সেখান থেকে 1 ভাগ নিয়ে একটা পরিষ্কার জায়গায় কিছু ময়দা ছিটিয়ে তারপর 2 হাত দিয়ে এভাবে লম্বালম্বিভাবে বেলে একটি শেপ দিয়ে নিলাম। এবার একটি চাকু দিয়ে ছোট ছোট করে এরকম কেটে নিচ্ছি। এখান থেকে একটি পিস নিয়ে এভাবে ধরতে হবে। এখানে আমি মোজারেলা চিজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেখান থেকে একটা পিস কিমার ভিতরে এভাবে দিয়ে তারপর আটকে দিব। এবার হাতের তালুতে নিয়ে একটু গোল করে তারপর আঙুল দিয়ে চেপে চেপে 4 কোণা শেপ দিয়ে নিতে হবে। হাতে একটু ময়দা মেখে নিতে হবে, এতে করে এটা শেপটা দিতে সুবিধা হবে। আপনারা যদি চিজ ছাড়া এটা করতে চান তাহলে এ সময় চিজটা বাদ দিয়ে এভাবে শুধু শেপটা দিয়ে নিলেই হয়ে যাবে চিকেন নাগেটস। আমি আরও একটা পিস নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিমাটা ঠিক মাঝখানে এভাবে চিজটা দিয়ে দিতে হবে। হাতে একটু ময়দা নিয়ে এভাবে ধরে আবারও এভাবে আঙুল দিয়ে চেপে চেপে 4 কোণা একটা শেপ দিয়ে দিতে হবে। সবগুলো নাগেটস আমার বানানো হয়ে গেছে। এখন একটু ময়দায় গুঁড়িয়ে আমি এগুলোকে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার এই নাগেটসগুলো আমি কোট করে নিব। এর জন্য আমি একটা প্লেটে 2টা ডিম ফেটে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম। এবার 1 পিস নাগেটস নিয়ে ডিমের মধ্যে এভাবে গুঁড়িয়ে তারপর সেখান থেকে তুলে দিয়ে দিলাম ব্রেড ক্রামসের উপরে। এখন খুব ভালোভাবে ব্রেড ক্রামসটা দিয়ে নাগেটসটাকে ঢেকে দিতে হবে যেন একটু ফাঁকা না থাকে। এভাবে এক এক করে সবগুলো নাগেটস আমি কোট করে নিব। আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে সবগুলো নাগেটস যখন কোট করা হয়ে যাবে তখন ডিপ ফ্রিজে রেখে দিবেন, যখন একটু শক্ত হয়ে যাবে তখন একটি বক্সে করে রেখে দিবেন। আমি সংরক্ষণ করব না, তাই সাথে সাথে ভেজে নিচ্ছি। ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি নাগেটসগুলো। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে রাখতে হবে, অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে নাগেটসের কালারটা নষ্ট হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। ডুবো তেলে ভাজার দরকার নেই, এই পরিমাণ তেল দিলেই হবে। একপাশ যখন এরকম কালার হয়ে যাবে তখন এগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। এক ব্যাচ ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট।
সবগুলো নাগেটস আমি ভেজে নিলাম। এবার কিউব করে কেটে রাখা নাগেটসটাকে আমি ভেজে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার ব্রেড ক্রামে গড়িয়ে মাংসের পিসটাকে আমি সরাসরি তেলের মধ্যে ভেজে নিব। এ সময় চুলার আঁচটা লো করে রাখতে হবে। দেখলেন তো কীভাবে খুব সহজেই দুই পদ্ধতিতে কত তাড়াতাড়ি চিকেন নাগেটস তৈরি হয়ে গেল। আমার সবগুলো নাগেটস ভাজা হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশনের পালা। এই চিকেন নাগেটসটা অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। ভিতরে চিজ দেওয়া আছে, যদি এটা ঠান্ডা হয়ে যায় ভিতরে চিজটা জমে যাবে, খেতে ভালো লাগবে না। এটি খুবই মজা, বাসায় অবশ্যই ট্রাই করবেন, পরিবারের সবার সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।